তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ বলেন, আমার ছোট ভাই ডক্টর হারুনুর রশিদ আগামী 10 বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করবে। আমিও তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আগামী 10 বছর দায়িত্ব পালন করব। তাই উল্টাপাল্টা ষড়যন্ত্র করবেন না। যদি উল্টাপাল্টা ষড়যন্ত্র করেন, সে যেই হোক না কেন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের উত্তাপ হলো রাজনৈতিক শক্তি। আমাদের সাথে জনগণ আছে, তৃণমূল আছে। আপনারা জানেন সরিষা বাড়িতে ষড়যন্ত্র শুরু হয়েছে, উল্টা পাল্টা ষড়যন্ত্র। সেই সকল ষড়যন্ত্র সেই ছাড়াটি প্রেম বিগত করিনি, আর যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আমাদের প্রিয় নেতা